What's wrong with you? Bosho. Babe, তুমি মেকআপ করছো কেন? মানে তুমি কি জানো না ছেলেটাকে মেকআপ করলে জোকারের মতো লাগে? আচ্ছা। আর মেয়েরা যদি এরকম আটা ময়দা সুজি বস্তা মাখে তখন ওদেরকে একদম ঠিকমতো মানুষের মতো লাগে, তাই না? বেব, দিস ইজ নট আটা ময়দা সুজি, হ্যাঁ দিস ইজ মেকআপ। আর মেকআপ করতে পারাটা এক ধরনের আর্ট। আর তুমি যেসব আটা ময়দা সুজির কথা বলছো আমি ধরনের মেকআপ করি না, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, বাদ দাও, বলো কি খাওয়া যাবে? ঠিক আছে মানে কি, তুমি যাও এগুলো ক্লিন করে আসো, আমি পারবো না কেউ আমার সামনে এরকম মেকআপ করে থাকতে, এটাকে আমি দেখতে। এই কথাটাই তো এতদিন ধরে আমি তোমাকে বুঝাচ্ছিলাম, তখন ফিসফিস করে কি বললা? কিচ্ছু না। তুমি যে কতক্ষণ আমাকে রোদের মধ্যে ১ মিনিট দাঁড়া করে রাখছো তোমার খেয়াল আছে? এই ১ মিনিট দাঁড়ায় থেকে আমার পুরো সানবার্ন হয়ে গেছে। আর তুমি যে ৩টার কথা বলে তুমি যে ৪টার সময় আসো সেটার জন্য আমি তোমাকে চিল্লাতেছি না, তুমি আমার ১ মিনিটের জন্য চিল্লাতেছো, হ্যাঁ? তুমি তো জোরে কথা বলছো কেন? আশেপাশে মানুষজন শুনবে না। বি ডিসেন্ট। আর আমি কি এমনি দেরি করছি বলো? আমার হাইলাইটারটা খুঁজে পাচ্ছিলাম না, এইজন্য হাইলাইটার খুঁজতে দিতে দেরি। তো তোমাকে কে বলছে ডেইলি সব বালছাল মেখে আসতে, হ্যাঁ? এসব বালছাল দেখতে ভালো লাগে? হ্যাঁ বি, আমার মেকআপকে তুমি বালছাল বলতে পারো না। দিস ইজ মেকআপ, রেসপেক্ট করতে শিখো। যা তুমি মেকআপ করছো, তুমি যদি মেকআপ না করো আমি কিন্তু আরো লাল বাড়াই নিয়ে আসব। ও আরো লাল বাড়ানো যায়? বাড়াও, একটু বাড়ানো দেখি কত বাড়াইতে পারো। আমিও বাড়াবো, দাঁড়াও। This is normal, this is normal and this is abnormal. Of course. See, Mama, this is abnormal. This is abnormal. This is normal. Abnormal. No, this is normal. Abnormal. Normal. Do you make up? No. Hey, babe. আমি চলে আসছি তোমার বাসার নিচে। তুমি আমার তো চলে আসছো? 5 মিনিট ওয়েট করো না প্লিজ। আচ্ছা 2 মিনিটস। না। দ্রুত নাও প্লিজ। হ্যাঁ আমি আসছি। ওকে বেবি। এত তাড়াতাড়ি চলে আসলে আমি টিকটক ভিডিওটা কিভাবে করব? না থাক, কম লিপস্টিক দিই, বেশি বুঝবে ব্যাপার। ওকে বসে মেকআপ করতে না। টিকটক বানাতে কত বানাই চলে। হ্যাঁ আমি এক্ষুনি নামছি। নামো 10 সেকেন্ডস, হ্যাঁ? ওকে ভাই, আবার প্রথম থেকে টিকটক করতে হবে আমাকে। হ্যালো, কতক্ষণ লাগবে? আর আমি একটু নেমে গেছি, 1 সেকেন্ড দাঁড়াও। জলদি নামো, জলদি। ওকে ভাই। তুমি মেকআপ করছো আবার? না, কই মেকআপ করছ? এত বেশি মেকআপ করনি তো, দেখো আমাকে কত ডাউন লাগছে। আমি আজকে ঠিকমতো ব্লাশও নি দেইনি, হাইলাইট দেইনি, কিচ্ছু দেইনি, শুধুমাত্র তোমার জন্য। তোমার বার্থডে স্পেশাল ন্যাচারাল তো। আচ্ছা এগুলো বাদ দাও না, চল আমরা একটা টিকটক ভিডিও করি। আজকে তোমার বার্থডে। না শুধু টিকটক আমার ভালো লাগে না, জানো না বেব? সবাই তো করে, সব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড টিকটক ভিডিও করে। আমি তুমি করলে কি প্রবলেম? আমি করি না, আমার কাছে জিনিসটা আমার ভালো লাগে না। আমার বার্থডে দিন আমি করতে চাচ্ছি না, প্লিজ। এই যে আমরা যাই, উঠো প্লিজ। চলো। আমি উঠবো? দেখো না একটু তাকাও। আচ্ছা শুনো, আজকে আমরা যেখানে ডিনার করব ওখানে কিন্তু তুমি আমাকে খুব সুন্দর করে একটা স্লোমো ভিডিও করে দিবা, হ্যাঁ? আজকে আমাদের খুব ভালো একটা দিন যাবে। তুমি না বললে আমরা কত থেকে ঘুরবো, কত মেমোরিজ করবো। সব মেমোরিজ হবে আগে খেয়ে নি, আমার ক্ষুধা লাগছে, আমি খাবো তারপরে। আরে তুমি দাঁড়ালে কেন? বসো বসো। আহা বেব, লাইভ করতে হবে না, ইটস আ বার্থডে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। না আহা দাঁড়াও, দরকার নেই কিন্তু। Hello everyone, I hope তোমরা সবাই ভালো আছো। Today I'm really happy because আজকে আমার একজন স্পেশাল পার্সনের বার্থডে। সো আমি চাই আমার সাথে সাথে তোমরা সবাই তাকে উইশ করো। তোমরা নিশ্চয়ই দেখতে চাচ্ছো যে আমার স্পেশাল ওয়ান্সকে, সো আমি তোমাদেরকে দেখাচ্ছি। Happy birthday babe! Thank you. Here's my special one. So ওর আজকে birthday, আমি চাই তোমরা সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করো। তুমিও বলো না কিছু, আজকে তো তোমার birthday। সবাই আমার জন্য দোয়া করবেন যারা আমাকে উইশ করছেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, আমার বার্থডে আজকে। সো দেখো দেখো কতগুলো কমেন্টস হচ্ছে তোমাকে হ্যাপি বার্থডে লিখছে। থ্যাংক ইউ সো মাচ গাইস আমাদেরকে এত কমেন্টস করার জন্য। ওকে সো তুমি কথা বলো। হ্যাঁ তুমি ওকে গাইস, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য এন্ড আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, বাই বাই। আবে তুমি চলে গেলা কেন? তুমি দেখছো, তুমি জাস্ট দেখো 3 মিনিটের লাইভে কিরকম রিচ, মানে 170 জন। আমাকে ভালো লাগতেছে না। কি ভালো লাগতেছে না বেব? আচ্ছা কি মানে একটা বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের কাছে একটা বার্থডেতে কি যেতে পারে? হ্যাঁ তোমাকে আমি বললাম যে তুমি মেকআপটা করো না, তারপর তুমি করছো না। তারপরে বললাম যে একটু নর্মাল থাকো, আসার পর থেকে তুমি তোমার লাইফ টাইম আবি যাবে। আচ্ছা আমার কি মানে আমার বার্থডে আমি কি চাই এটাকে একবার জানতে চাইছো? হ্যাঁ বেব, আমি যেগুলো করছি জাস্ট বিকজ অফ ইউ। তোমার আজকে বার্থডে দেখে আমি লাইভ করছি তোমার জন্য। কে বলছে তোমাকে এগুলো করতে আমার বার্থডের জন্য? আমি তো তোমাকে করতে বলি নাই। হ্যাঁ কখন বললাম যে তুমি এগুলো আমার জন্য করো? আর কি সব কমেন্টস আছে তোমার ভিডিওর মধ্যে? মানুষ তো কমেন্টস করবে, তো কি হইছে? আচ্ছা তুমি কি বলো, তুমি যে আমার জন্য করছো তুমি কি অ্যাকচুয়ালি আমার জন্য কোনো কেয়ার করো? হ্যাঁ ডু ইউ ইভেন নো যে আমার কোন ফেভারিট কেকটা পছন্দ? এটা নিয়ে আসছো যে ফেভারিট বার্থডে কেক। দ্যাটস বার্থডে কেক। তুমি তো জানো হাউ মাচ আই লাভ ইউ। নো ইউ ডোন্ট। তুমি মিথ্যা কথা বলো না। তুমি ইউ লাভ ইয়োরসেলফ অনলি। তুমি সেলফ অবসেসড হয়ে গেছো, তুমি সিক হয়ে গেছো। ইউ সিক মেকআপ গার্ল। রাজ, এটা কিন্তু খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কি বেশি হয়ে যাচ্ছে? তুমি আমাকে বলো তুমি কি করছো সারা দিন? তোমাকে বললাম যে একটু নিচে নামো তাড়াতাড়ি, আজকে আমার বার্থডে না। তুমি সেখানে এক ঘন্টা লাগালে, কি করলাম? মেকআপ করলাম, সেরকম করতে মানা করছিলাম তোমাকে। তারপর তুমি নামার পরে তোমার টিকটক ভিডিও করতে হবে, এই ভিডিও করতে হবে, সেই ভিডিও করতে হবে। আমাকে উইশ করার আগে তুমি ফেসবুকে উইশ করো আমাকে হ্যাপি বার্থডে। তুমি সেলফ অবসেসড আর আমি এটা নিতে পারতেছি না। আমি নিজে আস্তে আস্তে সিক হয়ে যাচ্ছি তোমার সাথে থাকতে। আই নিড আ ব্রেক। What do you mean by break? মানে তুমি ব্রেকআপের কথা আমাকে বলতে চাচ্ছো? ও বুঝতে পারছি আমি এখন। এর জন্য স্যারের মুডের ওয়েদার সকাল থেকে এরকম কেন? মানে আজকে তোমার বার্থডে দিনই তুমি সিলেক্ট করছো যাতে তুমি আমাকে কিছু বলো, আমি তোমাকে কিছু রিপ্লাই না দিতে পারি। ফাইন, অন্য একজনকে পছন্দ হচ্ছে না, এজন্য তুমি আমার সাথে ব্রেকআপ করতে চাচ্ছো। ব্রেকআপ তোমার মতো ছেলের সাথে আমার রিলেশনশিপ রাখা কোনো দরকার। আরে আমি কখন বললাম ব্রেক? You know what? ঠিক আছে তুমি যেটা বলছো ব্রেক আপ যাও। সাইকোমের সাথে থাকাচ্ছে আমি সিঙ্গেল থাকবো সেটা অনেক ভালো। তোমার সাথে থাকবো না ভাই। তোমার আমার সাথে থাকারও দরকার নেই, আমি তোর সাথে থাকবো না। তুই কেমন করছিস? ব্রেক আপ বলে আমি এখন বাথরুমে যে প্যান প্যান করে কানবো মুখ চেপে চেপে? আই এম নট দ্যাট কাইন্ড অফ গার্ল। ফাইন ব্রেক আপ যাও, ব্রেক আপ। আমি এখন ব্রেক আপের স্ট্যাটাসও দিব, পুরো মানুষজনকে জানাবো যে তোর সাথে আমার ব্রেক আপ হয়েছে। স্ট্যাটাস কেন? লাইভে যাও, লাইভে টিকটক ভিডিও করো। তোমার ব্রেক আপ নিয়ে করো না, এগুলো তো করো না। সিক সাইকো। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। হাই, কেমন আছেন আপনি? জি ভালো, আপনি? আমিও খুব ভালো। আপনাকে অনেক সুন্দর লাগছে। আপনি কি মেকআপ করে আসছেন? মেকআপ? না আমি মেকআপ দেই না। আচ্ছা এসব আমার ভালো লাগে। আপনার মেকআপ ভালো লাগে না? আমার তো একদমই ভালো লাগে না। মানে আমার মনে হয় যারা মেকআপ দেয় ওরা সিক। ও নো। আচ্ছা তোমার আমি না তুমি বলে ফেললাম। না ইটস ওকে। তোমার হাতটা একটু দিবা। হাত কেন? মানে আমার দাদি না ওই তার নাতবউর জন্য একটা আংটি রেখে গেছে। বলছে যে যখন কাউকে অনেক মন থেকে বুঝতে হবে তাকে আংটি রাখবে। তোমার দাদি ছিল আমার জন্য আংটি রেখেছে, জীবন তো আমারও বলো নয়। তুমি আমাকে ফলো করছো কেন? তোমার কি ফলোয়ার কমে গেছে যে আমাকে ফলো করতে হচ্ছে তোমার এখন? ও প্লিজ, হ্যাঁ ব্রেকআপ স্ট্যাটাস দেওয়ার পর আমার ফলোয়ার্স ডাবল হয়ে গেছে। কত ছেলেরা, কত হ্যান্ডসাম হ্যান্ডসাম ছেলেরা আমাকে মেসেজ করে কফি ডেটস জন্য। তাই তো তুমি এখানে একলা এসে বসে আছো, কই তোমার হ্যান্ডসাম ছেলে দেখতে পাচ্ছি না। হ্যাঁ বিকজ আমি জানি না আমি ততটুকু লয়াল। আই থট যে তুমিও আমাকে আমার মত করে ভালোবাসো, তোমরা আমি তোমাকে ভালোবাসি, বাট আমি দেখছি আমার পিঠ পিছনে এখন অন্য কাহিনী হচ্ছে, দাবির আংটি পরানো হচ্ছে না। কেন কেন তুমি যাও না, তুমি যাও। যাবই তো, এখন তোমার জন্য ওয়েট করব। তোমার সব প্রোফাইলে তোমার ফলোয়ার যারা ফেক আইডি ছিল তুমি যাবা, মানে সব কানা ল্যাঙ্গুলা ছিনতাইকারী এগুলো করো তোমার কপালে, ঠিক আছে? লুক এট দিস, তুমি কার সাথে বসছস? তুমি আমারটা বলতেছো, তুমি কাকে অপমান করতেছো? আমি কাকে, আমাকে কাকে অপমান করার দরকার হয় না। আমি যখন দাঁড়া থেকে মানুষ এমনি এমনি অপমানিত হয়ে যায়। তাই দেখি বিকজ তুমি এত মেকআপ দাও, তোমার সব মেকআপ দেনা দেখে। আচ্ছা এক্সকিউজ মি, তুমি কোথায় যাচ্ছ? আর এক্স্যাক্টলি আপনি কোথায় যাচ্ছেন? দাদি রিংটা নিয়েছেন না আজকে? আপনাকে দাদি রিং, আপনার দাদি রিং আপনার দাদিকেই পড়া। Proud of you girl, don't you respect me as much? See আমার দাদি, না না আমার দাদি, excuse me আমার ফোন আর আমার গ্লাস তো হয়ে গেছে। তোমার মতন ছেঁচড়া কাছে তো রেখে যাওয়া যাবে না। excuse me ছেঁচড়ার মতো তুমি ধরে যাচ্ছ এর জন্য তোমার দাদি রিং পড়াতে। stupid দাদি রিং স্কয়ার শেপ করব, বুঝছো? আমার স্কয়ার শেপ খুব ভালো লাগে। আমাকে একটু হ্যান্ড ক্রিম দিয়ে দাও। তোমাদের ফ্রুট ফেশিয়াল আছে? আচ্ছা আমাকে একটু ফ্রুট ফেশিয়াল করে দিবে। ফ্রুট ফেশিয়াল করলে না স্কিনে মেকআপটা ভালোমতো করে বসে। তুমি আসো না? আজকে কি কারো বার্থডে? তোমার জন্য আনছি। তোমরা বোরকা পরছো? মার 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 বাস করে মার, ভালো করে মেকআপ করে দে। ও মেকআপের সাপ নিয়ে দে, দে দে। মার 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 ওলা বাস না। মামা, পৃথিবীতে অনেক বড় বড় যুদ্ধ হয়েছে শুধুমাত্র এই মেয়েদের কারণে। বড় বড় শহর, সাম্রাজ্য সব ধ্বংস হয়ে গেছে এই গুটির কারণে। এই মনে কর তোর কলারটা ধরছে, এই সিনটা যদি কেউ খুশির ঠেলায় ভিডিও করে অনলাইনে ছাড়া দেয়, তুই বুঝতেছস তোর কি হইব? একদম জাতা অবস্থা হইব। এই তুই কি আমারে ভয় দেখাইছিস? আরে ভাই তোর আমি ভয় দেয়া আমাকে, যেটা সত্যি আমি ওটাই কইতেছি। মিথিলা রাইট নাও পুরো রিভেঞ্জ মুডে আছে। কোন তোরে ধরবো, মনে কর যে কাল নাগিনীর মতন ফুস 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 করতেছে। আমি তোর বন্ধু হিসেবে একটা বুদ্ধি দিই, ওটা তুই মাথায় লই। তুই আগামী 3 থেকে 4 দিন বাসার থেকে বাইরিবি না। তোর যা যা লাগবে আমার ইনফর্ম করবি, আমি সব আইনা দেবো তোরে। তো মিথিলা এমন ছিল না রে, অন্যরকম ছিল, সবার থেকে আলাদা ছিল। তখন যদি ঘুণাক্ষরে বুঝতাম যে মেয়েটা সাইকো, তাহলে ভুলেও আমি ওর দিকে তাকাইতাম না। দরকার হলে আমার চোখের কর্নিয়া দান করে আমি অন্ধ হয়ে থাকতাম আজীবন, তারপর এই পথে আগাইতাম না। আরে মামা, নেরা বারবার বেলতলায় যায় না, যা হয়েছে সব ভুলে যা, লাইফটা নতুন করে শুরু কর, জীবন তো একটাই। এই তোর আমি জ্ঞান দিতে বলছি, তুই এদিকে যা। মিটার তো নিচে, আমরা ল্যাডার আনছি কেন তাইলে? আরে থাম না, এটা হচ্ছে এক্সট্রা প্রিপারেশন। এখানে রেখে দাও, এখানে রেখে দাও। রেখে দেওয়া যাবে না, আমি তাড়াতাড়ি অফ করার পর ডিনের দৌড় দিতে হবে। ধরে রাখো, তুই যা তুই যা। আরে ভাই জ্ঞান দিতেছি কই, আমি একটু সিম্পিতি দিতেছি, আমার মনে হইলো আমি কয়ে দিলাম। তোর আমি তো যাইতে বলছি না, যা। আশেপাশে তো সব কারেন্ট আছে, আমগো বাসায় কারেন্ট কি হইলো? কারেন্ট কই গেল? তুই দেখে নাই না? না না দেখে নাই। টায়ার হয়ে গেলাম, দাঁড়া একটু বসি। এই যে বুঝবে মজা এবার অন্ধকারে কেমন লাগে। একটা ফুল দে না। হ্যাঁ হ্যাঁ দে, দেখি তারা কি করছে। কি রে ডাইনি কল দিছে কে? আর তুমি ধরে রিসিভ করে দেখ কি কয়। হ্যালো, অন্ধকারে কেমন লাগে? হ্যাঁ বসা কামরায়। তার মানে তুমি এই কাজ করছো? তুমি এরকম ডাইনির মতন কেন পিছে পড়ে আছো আমার? হ্যাঁ পারতাম তাহলে প্র্যাকটিক্যালের ব্যাঙের মতো ছিঁড়ে ফালা ফালা করে ফেলতে। ও তাই না? আর আমি কি বসে বসে তোমার চেহারা দেখবো? আমি তোমাকে এক্সামিনারের মত এখন ফেল করে দেব। 420 এই 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 খবরদার আমার 420 বলবা না। তুমি কেন আমার পিছনে পড়ে আছো? আমার তো ব্রেকআপ হয়ে গেছে। তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই? হ্যাঁ, তোমার কান কি কাটা গেছে? আমি কি চাই জানিস? আমি চাই এই অন্ধকারের মধ্যে তোকে মশা কামড়া, তারপর তো ডেঙ্গু হোক, তারপর তুই হসপিটালে অ্যাডমিট হোক, তারপর তো রক্তের প্রয়োজন হোক, তারপর আমি যে তোকে এ নেগেটিভ রক্ত দিব, তারপর আমার ঋণ শোধ। শুনো, আজকে তো অনেক বেশি বেশি হয়ে যাচ্ছে। তুমি যদি 2 মিনিটের মধ্যে কানেক্ট না আনছো, আমি কিন্তু আঙ্কেলের কাছে ডাইরেক্ট নালিশ দিব। তখন বুঝবা। মিথিলে সবে ভয় পায় না, ভয় পাবি তুই এখন, কারণ তোর ডেঙ্গু হবে। আল্লাহ, ওর জন্য ডেঙ্গু হয়, তারপর যেন হসপিটাল অ্যাডমিট হয়। শকুনের দোয়ায় গরু মরে না, ঠিক আছে? বলছিলাম না রিভেঞ্জের মোডে আছে। এই যে দেখ, আরে বেটা আসলে তো মশা কামড়াইতেছে। পা উঠে বা পা উঠে বস, তোলে মশা রাখতে হবে। এই যে মশা দেখ আমা, তুই বলছিস না আমাদের সব নিয়ে আসবি, মশা করলে যা, মশা করলে সুযোগ পাইলাম যাওয়া আর কি। কই খুঁজবে অন্ধকারের মশার কয়েল? খুঁজ, রান্নাঘরে আছে, রান্নাঘরে আছে। বাবা, তুমি তুমি কখন আসলা? সরি, আমি খেয়ালই করি নাই। বস, কিছু বলবে? মারে, ছোটবেলা থেকে আমি তোর কোনো আবদারকে না করিনি। যখন যেটা চেয়েছিস আমি সেটা দিয়েছি, শুধুমাত্র তোর খুশির জন্য। আজকে তোর মন দুঃখ দেখে আমার কি ভালো লাগে বল? কি বলছো বাবা, আমার একদম মন খারাপ না। মন খারাপ কেন? মিথ্যে বলিস না মা, আমি তোকে বুঝি। মেকআপ কেবল তোর আসল সৌন্দর্যকে ক্ষণিকের জন্য ঢেকে রেখে সবার সামনে একটা আবেদন তৈরি করতে পারে। সেটা অনেকটা ছলনার মতো। আরে তোর মাও তো মেকআপ করতো, মেকআপ নিয়ে কিন্তু আমার কোনো কমপ্লেন নাই। একটা সম্পর্ককে গাছের মতো পরিচর্যা করতে হয়। দিন যত বাড়ে সেই সম্পর্কটাকে আরো শক্ত করে ধরে রাখতে হয়। মারে, রাজ সম্পর্কে আমি খোঁজ খবর নিয়েছি, ছেলেটাকে আমার ভালো লেগেছে। তোদের সম্পর্কে আমার কোনো আপত্তি নাই, কিন্তু একটা কথা বলব তোকে মা, জীবন যুদ্ধে যাকে তুই সঙ্গী হিসাবে বেছে নিবি তার চাওয়া পাওয়াকে অবশ্যই মূল্য দিবি, তাহলে দেখবি তোর জীবন সুখের হবে। ঠান্ডা মাথায় সবকিছু ম্যানেজ করবি, বুঝছিস? এটাতে তোর অনেক দুর্বলতা আছে, সেটা পূরণ করবি। সরি একটা ছোট্ট শব্দ, এই শব্দটা মন থেকে ফিল করে তুই উচ্চারণ করে দেখ, দেখবি সব কিছু ম্যাজিকের মতো পাল্টে যাবে। আমি বলছি লক্ষ্মী মিয়া। আই এম সরি। তুমি সেদিন রেস্টুরেন্টে যখন বললাম না ব্রেকআপ, মেনে নিতে পারি, তোমার অনেক কিছুই মেনে নিতে পারতেছিলাম। তোমার মেকআপ করা, তোমার ঢং করে কথা বলা, তোমার লাইফস্টাইল, তোমার টিকটক, কোনো কিছুই আমি ঠিকমতো মেনে নিতে পারতেছিলাম। সবকিছু কেমন যেন একটা ফেক ফেক লাগছিল। মানে তুমি একটা ফেক ওয়ার্ল্ডের মধ্যে বাস করতেছিলাম, অ্যান্ড এটা আমি কোনোভাবে তোমাকে বুঝতে পারতেছিলাম। বাট এই যে বললাম না মাত্র, ফর দ্য ফার্স্ট টাইম আমার মনে হলো তুমি কোনো কিছু বলছো যেটা রিয়েল। তুমি ঠিক বলছো, আমি না এসব ভার্চুয়াল ওয়ার্ল্ডের মধ্যে এত বেশি ইনভলভ হয়ে গেছিলাম। আমার কাছে মনে হতো যে এইটাই তো ট্রেন্ড, সবাই তো এগুলোই পছন্দ করে, সবাই এগুলো করছেও। আমিও যুগের সাথে তাল মেলাতে চেয়ে হয়তো বা নিজেকে হারিয়ে ফেলেছিলাম, তোমাকে হারাচ্ছিলাম। কিন্তু আমি যাই করি না কেন, ট্রাস্ট মি, আমরা তোমাকে সত্যি সত্যি ভালোবাসছি। আমার মনে হয় কি জানো, ভালোবাসায় কোনো past tense থাকবে না, কারণ আমি তোমাকে এখনো ভালোবাসি। In a simple way, চোখের উপর একটু এটা কিন্তু নরমাল। হ্যাঁ, এটা কিন্তু আসলেও নরমাল। আর একটু সিজন লাগবে তোমাকে বুঝতে। যাও, এটাই আমার অ্যাপটিটিউড। করলাম না মেক, তাহলে করলাম প্রেম। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার।